সকালবেলা আমাদের থানাতে একটা ফোন আসে যে মাতার বাড়ির মধ্যে একজন অপরিচিত মানুষের ডেড বডি পাওয়া গেছে। তখন সঙ্গে সঙ্গে এসে দেখলাম আর এখন কি ওকে ময়নাতদন্ত করা হবে? ময়নাতদন্তের জন্য এখন পাঠানো হবে। ডেড বডিটা মূলত কোথায় পাওয়া গেছিল? এটা মাতার বাড়ির সিঁড়ির মধ্যে। ওনার পরিচয় কিছু জানা? না না, ওনার পরিচয় কিছু জানা যায়নি। মৃত্যুটা কি বলে মনে হয়, স্বাভাবিক মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যু? এটা এখন বলতে পারবো না। সকালবেলা আমাদের ইনফর্ম করে মহিলা থানাতে যে মাতার বাড়ির সিঁড়ির মধ্যে একটা আননোন ডেড বডি পড়ে রয়েছে, এখন আইডেন্টিফাই করছি। আচ্ছা, যিনি মারা গেছেন ওনার বয়স কেমন হবে আনুমানিক? ফর্টি ফাইভ। উনি ভয় করেছিলেন? কি হয়েছিল আজকে? তাদের তো আর কোনো সময় দেখছি না, তো আমরা সকালবেলায় দেখছি সিঁড়ির মধ্যে একজন পড়ে রয়েছে মহিলা। তারপরে থানার খবর দিলাম, থানার খবর দেওয়ার পরে পুলিশ আসবে। মহিলার কি আগে কোনো কেউ চিনতো এদিকে? কেউ না না দেখছিল। মানসিক ভারসাম্যহীন? মানসিক ভারসাম্যহীন। তো ঘটনা পুলিশ আসছে? ঘটনাস্থলে পুলিশ তো এখন আইসি। কোন জায়গায় পাওয়া গেছে তাদের দেহটা? তাদের দেহটা তো মাত্র বাড়ির সিঁড়ির মধ্যে, মার্সিজম কাছে মধ্যে। সকাল পাঁচটা নাগাদ আমার কাছে ফোন যায়, যারা সকালবেলা মর্নিং ওয়াক করতে আসি তারা আমাকে ফোন করে যে একটা অজ্ঞাত পরিচয় মাতার বাড়ির চত্বরে ওরা এখানে সিঁড়ির সামনে পড়ে আছে মৃত অবস্থায়। আমি সঙ্গে সঙ্গে মহিলা থানাতে ফোন করি এবং তাদেরকে জানাই। এখন পুলিশ থানা থেকে স্টাফ এসেছে, এখন তারা এটা দেখবে, নিয়ে যাবে। মৃত্যুটা কি অস্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু? স্বাভাবিক এটা আমার বলার কিছু নাই। আমি পঞ্চায়েতের প্রধান হিসাবে ইনফরমেশান পেয়েছি, ইনফরমেশান দিয়েছি, বাকিটা এটা মর্গে যাবে। এখানে যারা পোস্টম্যাডাম হবে এটা ডাক্তার জানে, আমি তো আর ডাক্তার নয়, সেটা তারাই এখানে সিদ্ধান্ত করবে। এটা আমার দেখার বিষয় নয়, আমি দেখেছি ডেড হয়েছে এতটুকু জানি আমি। এটা বাকিটা যারা প্রশাসনের লোক আছে ওরা দেখবে, মর্গে যাবে, সেটা রিপোর্ট ডাক্তার দেবে। এই মহিলা কি আগেও মাতার বাড়ি থাকতেন নাকি আপনারা মাঝে মধ্যে দেখেন? মাঝে মধ্যে দেখা যেত, কালকে নাগাদ সব খবর পেয়েছে, কালকে হঠাৎ করে আবার নতুন করে দেখছি। এরা অনেকে খেয়েছে, গিয়ে টিফিন টুফিন খেয়েছে, জল খেয়েছে, সকালবেলা দেখে যে এখানে মৃত্যু।